السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد. সম্মানিত ভিউয়ার দর্শক শ্রোতাবৃন্দ, আমরা শামায়েল পর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবন যাপন নিয়ে আলোচনা করছি। শামায়েল সহি শামায়েল তিরমিজির 16 নম্বর হাদিস, হাদিসটি সহি, যেটা সহি শামায়েল তিরমিজির হাদিস, এটা তাছাড়া এই হাদিসটি মুসনাদ আহমদ বিন হাম্বল এসেছে, শাকালবান হাদিসটাকে সহি বলেছেন। এর অনেক লম্বা হাদিস, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মহর নবুয়ত দেখার ঘটনা আমরা কিছু অংশ আজকে বলবো, এবং কিছু এর পরবর্তীতে পরবর্তী অংশ বলবো ইনশাআল্লাহ। আবু বুরাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মদিনায় হিজরতের পর একবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি পাত্রে কিছু কাঁচা খেজুর, অর্থাৎ যেটাকে রুতব বলে কাঁচা পাকা কাঁচা খেজুর নিয়ে এলেন, এবং তিনি তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। এটা পরীক্ষার জন্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সালমান, এগুলো কিসের খেজুর, অর্থাৎ খেজুরগুলো কিসের, অর্থাৎ হাদিয়া না সদকা, কোন ধরনের খেজুর এটা আমাকে দিচ্ছ এটা? তিনি বললেন, এগুলো আপনার জন্য এবং আপনার সাথীদের জন্য সদকা। আল্লাহ রাসূল তখন বললেন, এগুলো তুলে নাও, আমরা সদকা খাই না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকা হারাম ছিল, তিনি খাস সদকা খান না, এগুলো খেলেন না। তাহলে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে পরীক্ষা ছিল, তিনটা পরীক্ষা, তার মধ্যে এটা একটি ছিল, সদকা খাবেন না তিনি যদি শেষ নবী, তো এটাও সদকা উঠে নিতে বলেন, খেলেন না তিনি। পরবর্তী অংশে আরও ঘটনা আছে, আমরা ইনশাআল্লাহ পরের অংশে ইনশাআল্লাহ আগামীকালকে পড়বে, এই বাকিটুকু পূরণ করবো ইনশাআল্লাহ তাআলা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা কীভাবে ঈমান এনেছিলেন সেই ঘটনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।